এর পাশাপাশি সিলভার কালারটা ওই এটা আপনারা দেখতে পাচ্ছেন দুটো কালারই খুবই সুন্দর বিশেষ করে এ ভেরিয়েশনগুলো রয়েছে আপনারা যারা বাইকটা পারচেজ করবেন অবশ্য অবশ্যই আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অল রাইট গাইস আপনারা যারা বাইকটা পার্চেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটার স্প্যাসিফিকেশানটা শেয়ার করি চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে এটা হলো ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভ্যালভ ইয়ারকুল কার্বোরেটর একশো তেষট্টি সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় ফোরটিন পয়েন্ট থার্টিন পিএইচ এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম আর যার ম্যাক্সিমাম টর্ক প্রিউস হয় থার্টিন পয়েন্ট নাইন নিউটন মিটার সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন এর পাশাপাশি এটার থটোর রেসপন্স রেডি পিক আপ খুবই ভালো বিশেষ করে এক্সব্লেটের ইজার রিভিউ খুবই পজিটিভ এর জন্য আর কি বাংলাদেশে হোন্ডার এই বাইকটা খুবই জনপ্রিয় হোন্ডার মোস্ট সেলিং বাইক এক্সব্লেক আর এই বাইকটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি সামনে আপনারা পাচ্ছেন দুইশো ছিয়াত্তর মিলিমিটার প্যাটাল লিক্স ব্রেক দেখতে পাচ্ছেন প্যাটাল ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হয় এর পাশাপাশি আপনারা পাচ্ছেন এভিএসএস সেন্সর এবং রয়েছে নিশিনের টু পিস্টার্ন ব্রেক ক্যালিপার আপনার যদি অবাই স্পিড হার্ড ব্রেক করেন যেহেতু এভিএস রয়েছে এই কারণে আপনার টায়ারটা স্কিড করবে না এর পাশাপাশি পেছনে আপনার পাচ্ছেন দুইশো বিশ মিলিমিটারের প্যাটাল ডিক্স উইথ নিশিনের সিঙ্গেল পিস্টান ব্রেক ক্যালিপার এখানে কোনো প্রকার এর সেন্সর পাচ্ছে না যেহেতু সিঙ্গেল চ্যানেল এভিএসের ভেরিয়েশন ওভারঅল ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে এর পাশাপাশি টায়ার নিয়ে যদি কথা বলি সামনে আপনারা পাচ্ছেন এমআরএফের এর টি সেকশনের টিউবলেস টায়ার এমআরএফের টায়ারগুলা বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী এর পাশাপাশি দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে রিমে স্টিকার করে দিছে এটা থাকার কারণে আপনার বাইকটাকে সামনাসামনি অনেক বেশি ভালো লাগে আর রেয়ারে যদি নিয়ে আসি রেয়ার টায়ারটা রাখা হয়েছে হান্ড্রেড থার্টি এমআরএফ এর টিউবলেস টায়ার রেয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড আপনার খুব কনফিডেন্টভাবে কর্নিং করতে পারবেন হার্ড ব্রেক করতে পারবেন টায়ারটা স্কিট করবে না এই পাশাপাশি বিলটিন এখানে টায়ার হাঁকা রয়েছে যে কারণে টেলপোহেল থেকে এটার বাইকটাকে বা এটার ডিজাইনটাকে দেখতে খুবই সুন্দর লাগে আর এটার থাকার কারণে আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেফ করবে এই টায়ার হ্যাগারটা আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এটা দেখতে পাচ্ছেন একটা অ্যাজ ইউজুয়াল যে রেগুলার টেলিস্কোপিকগুলো হয় সেগুলোই রাখা হয়েছে কিন্তু বিশেষ করে এখানে এই মাঠঘাটের সাথে অ্যাটাচ করে গার্ড দিয়ে দিছে টেলিস্কোপিক সাসপেনশনটার একটা গার্ড দিয়ে দিছে যেটার কারণে আপনার ধুলোবানি থেকে সাসপেনশনটাকে একটু সেভ করবে এবং যেহেতু বাইকটার মধ্যে এবিএস রয়েছে মাঠঘাটে এখানে এবিএস মেনশন করে দিছে রিফ্লেক্টর রয়েছে আর মাঠঘাটার ডিজাইনটাও খুবই সুন্দর এবং রিয়ারে যদি নিয়ে আসি এখানে আপনারা পাচ্ছেন ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন এখানে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল মনসক ব্যবহার করা হয়েছে যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন বাইকটা আর বিশেষ করে সিটটা দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড একটা সিঙ্গেল সিট রাখা হয়েছে যারা পাঁচ ফিট দুই তিনের মতো আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন হ্যান্ডেলবারের সাথে এটার সিটিং পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড বা ব্যাক পেন হবে না আর জন্য দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাফডিল রয়েছে আর টেল প্রোফাইল থেকে যদি দেখায় টেল লাইটটা পুরোপুরি টি শেপের রাখা হয়েছে ফুলি এলইডি টেল লাইট এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্ল্যাক্সিবল হাউজিং ইন্ডিকেটর ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই সুন্দর এখানে রিফ্লেক্টর রয়েছে আর এই সাইড আপনার নাম্বার প্লেটটা বসবে এবং এটার অ্যাডজাস্ট সাইডটা যদি দেখাই ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে ব্যারেল অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে এটা সাউন্ডটা খুবই স্পোর্টি আপনারা যখন এটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন এবং এই সাইডে যদি নিয়ে আসি এখানে ইন শাড়ি কাট রয়েছে কিন্তু কোনো প্রকার লেডিস ফুট নাই আফটার মার্কেট আপনাদের ইনস্টল করতে হবে আর এটা ফুটরেস হিসাবে স্টিল এবং রাবার কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস রাখছে যেহেতু রিজেনেবল প্রাইজের একটা বাইক সো এই জিনিসগুলা স্টিল এবং রাবার ঠিকঠাক আছে বিল কোয়ালিটি যথেষ্ট ভালো প্রাইস সেগমেন্টের মধ্যে আর এটার হেডলাইটের ডিজাইনটা যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন ফুলি এলইডি হেডলাইট রাখা হয়েছে হাবিম লোবিম এখানেই পাচ্ছেন এর পাশাপাশি এখানে ডিআরএল রাখা হয়েছে ওভারঅল এটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এর পাশাপাশি এটা সিট হাইটের পাশাপাশি টুকটাক খায়ও রাইড করতে পারবেন এবং এটার বডির ডিজাইন কিট নিয়ে যদি কথা বলি এখানে দেখতে পাচ্ছেন ফুলি ম্যাট ফিনিশিং রাখা হয়েছে এর উপরে এক্স ব্লেট মেনশন করে দিছে রেড এবং হোয়াইটের কম্বিনেশনে এর পাশাপাশি হুন্ডার একটা থ্রি ডি রয়েছে ওভারঅল ফোল ট্যাঙ্কের ডিজাইন এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এর পাশাপাশি এখানে যদি নিয়ে আসে এই জায়গার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর রাখা হয়েছে গ্রে কালার কম্বিনেশন আর ফোল ট্যাঙ্কের উপরে যদি নিয়ে আসি এখানে পুরোপুরি ম্যাট ফিনিশিং রাখছে আর এটার মিটার ভিউটা যদি দেখায় ফুল্লি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে এখানে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর করবে স্পিডও মিটার রয়েছে ফুল কত আছে সেটা দেখতে পারবেন হ্যাঁ এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যেটা এটা আমাদের কি ব্লুটুথ কানেক্টিভিটি আছে কি না এটার আগের ভার্শনটার মতোই ডিজিটাল মিটার পাচ্ছেন এক্সট্রা আপনারা অন্য কোনো কিছু পাচ্ছেন না আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার এটা কন্ট্রোলিং খুবই ভালো বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে আপনার যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না আর এই সাইডে যদি নিয়ে আসি আপনারা কন্ট্রোলিং সুইচ হিসাবে সেলফ পাচ্ছেন আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যেও স্টার্ট করতে পারবেন বাইকের ব্যাটারিটা যদি কখনও নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টারের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং হ্যাজার সুইচটা পেয়ে যাচ্ছেন যেটা দিলে আপনার চারটা ইন্ডিকেটার একসাথে জ্বলবে আর এই সার্টি যদি নিয়ে আসি পাসিং সুইচ হ্যাভিম লোভিম সুইচ ইন্ডিকেটার হর্নের সুইচ বেসিক যে সুইচগুলো দরকার সেগুলো রাখা হয়েছে এবং সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট আপনার যদি ফিজিক্যালি দেখেন বাইকটা তাহলে বুঝতে পারবেন আর হোন্ডা সম্পর্কে সবাই অবগত আছেন হন্ডা জাপানিজ ব্র্যান্ড তারা কখনোই তাদের বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটি প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট পাচ্ছেন আপনারা হন্ডা এক্স ব্লেড এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন একশো ষাট মিলিমিটার যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম এর পাশাপাশি এখানে বিল্ট ইন ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন যেটার কারণে লুকসটা লাগতেছে এবং এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি বিশেষ করে বিল্ডিল বাম্পার পাচ্ছেন যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য দিচ্ছে না আর এই একটা বাম্পার ইনস্টল করতে গেলে এক হাজার থেকে বারোশো টাকার মতো চলে যায় সো এক্সট্রা হ্যাসেল আপনার যদি এই বাইকটা পার্চেস করেন তাহলে আপনাদের নিতে হবে না এটা খুবই দারুণ একটা জিনিস বাম্পারটা আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি এটা ওয়েট হচ্ছে একশো তেতাল্লিশ কেজি ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে আপনার খুব স্টাবলভাবে হাইওয়েতে অবাই স্পিডে রাইড দিতে পারবেন এপাশাপাশি মাইলেজ নিয়ে যদি কথা বলি এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে টুয়েলভ লিটার যার থেকে আপনার অ্যাভারেজ কোয়ালিটি ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন ফিফটি ফাইভ থেকে ফিফটি এইট কিলোমিটার যেটা সেগমেন্ট বেস্ট আপনারা যারা একটা রিজনেবল প্রাইসে বাইক কিনতে যাচ্ছেন যেটা ব্রেকিং কন্ট্রোল ভালো হবে ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে পাশাপাশি মেনটেন্স কস্ট কম হবে মাইলেজ বেশি হবে তারা নিঃসন্দেহে কোনটা এক্স ব্লেট বাইকটা চয়দেয়ে রাখতে পারেন বিশেষ করে বাইকটা অনেক জায়গায় অ্যাভেইলেবল নাই সো আমি আপনাদের বলবো অবশ্য অবশ্যই আলজাহান মোটরসি সাহায্যে যোগাযোগ করে ফেলুন তাদের কাছে এই বাইকটা অ্যাভেইলেবল রয়েছে প্রাইস সম্পর্কে যদি বলি এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে দুই লক্ষ সাতাইশ হাজার টাকা মাত্র একটা এবিএস এর বাইক যদি আপনারা হিসাব করেন তাহলে বর্তমানে বাংলাদেশে এভিএসের বাইক যে কটা আছে সব থেকে রিজনেবল প্রাইসে এক্সব্লেটটা পাওয়া যাচ্ছে অবশ্য অবশ্যই আপনারা আলজাহান মোটরসাই সাহায্যে যোগাযোগ ফেলুন তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন স্পেশালি আপনাদের জন্য অফার থাকবে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই কিন্তু আমাদের চ্যানেলটাকে যদি আপনারা মেনশন করেন তাহলে স্পেশাল গিফট অফার পেয়ে যাবেন পেয়ে যাবেন একটা হেলমেট একটা চাবি রিং একটা গাড়ি একটা কাবার এর পাশাপাশি যেহেতু দুটো টায়ার টিউব সো দুটো টায়ারে জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস আর আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজ শোরুম তাদের কাছ থেকে বাইকটা পার্চেস করলে পেয়ে যাবেন পাঁচটা ফ্রি সার্ভিস এবং দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম